ছুটির দিনে অন্যরকম এক আবহাওয়া অমর একুশে বইমেলায়। শিশুদের পদচারণায় মুখর বইমেলার অন্যতম আকর্ষণ শিশু প্রহর। এই মুহূর্তে সেখানে আছেন তাজরিন টিকা, সরাসরি যাচ্ছে তার কাছে। বইয়ের ঘ্রাণ যেন বইমেলার অন্যরকম এক সুঘ্রাণ। আমরা এখানে যেমনটা দেখতে পেয়েছি যে সকালবেলায় একেবারে যখন মেলার মূল ফটকটি খুলে দেওয়া হয়, ঠিক তখনই কিন্তু এখানে যারা কচি কাচারা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তারা কিন্তু তাদের বাবা মায়ের হাত ধরে একেবারে মেলা প্রাঙ্গণ অর্থাৎ শিশু প্রহরের এই মূল আকর্ষণ ইকরি সিসিমপুরের এই আয়োজনটিতে এসে তারা ভিড় জমায়। আমরা এছাড়াও এসে দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তারা তাদের পছন্দের বইটি দেখছে, দেখার পাশাপাশি তারা শুধু যে দেখে কিনছে তা না, তারা দেখে ওখানে বই পড়াও শুরু করেছে অনেকে। আবার এছাড়াও দেখা গেছে সিসিমপুরে যেই বিশেষ আয়োজনটি প্রতিবারের মতো আজকেও শুরু হয়েছে 11:30 এবং পরবর্তী যেই শো রয়েছে সিসিমপুরের স্পেশাল শো সেটি হবে 3:30। কিন্তু এর আগে অটিজম শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি এখানে, যেখানে তারা অটিজম শিশুদের বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তারা বিভিন্ন ধরনের গান কবিতা আবৃত্তি থেকে শুরু করে নানান ধরনের আসলে গান বাজনায় মেতে উঠেছে। আমরা এছাড়াও নিচে অনেক শিশুদেরকে দেখতে পেয়েছি, তারা মুগ্ধ নয়নে সিসিমপুরের প্রত্যেকটি চরিত্রকে খুব মুগ্ধ নয়নে দেখছে। তাদের এই মুগ্ধতা দেখে আনন্দে আত্মহারা যেন তাদের বাবা মারা। তাদের বাবা মায়ের সাথে আমরা কথা বলে আরেকটি জিনিসও জানতে পেরেছিলাম যে তারা বলছে যে আসলে সপ্তাহের এই ছুটির দিনটা তাদের জন্য একটা ভ্রমণের জন্য আর শিশুর মনন বিকাশের জন্য একটা অন্যতম মাধ্যম এই শিশু প্রহরটি। কেননা সারাদিনে সপ্তাহের সারা সময়টা জুড়ে তারা থাকে অত্যন্ত ব্যস্ততার মধ্যে, এই সব ব্যস্ততা শেষ করে কিন্তু তারা এই যখন শুক্র এবং শনিবারটা শিশু প্রহরের জন্য শিশুদের এই বিশেষ আয়োজনটি রাখা হয়, তখন তারা শিশুদেরকে নিয়ে এসে তারা খুব নিজেরাও আনন্দ বোধ করে। তার পাশাপাশি আমরা আরও তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যেটি সেটি হচ্ছে যে তারা বলছে যে প্রযুক্তি নির্ভর এই সমাজে অধিকাংশ বাচ্চারাই কিন্তু আসলে হচ্ছে ডিভাইসের প্রতি আকৃষ্ট, যার কারণে হচ্ছে যে তারা চাইছে যে ডিভাইসের প্রতি আকৃষ্টতা কিছুটা হলেও কমবে যদি তারা বইয়ের প্রতি তাদের আকৃষ্টতা বেড়ে যায়। তো এই ছিল মূলত আমার কাছে শিশু প্রহর থেকে সর্বশেষ শিশু প্রহরের খবর। জানছিলাম বইমেলা প্রাঙ্গণ থেকে।